بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن، إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. ভাই আপনি যেটা প্রশ্ন করলেন, বিশেষ করে অনেকেই বিড়ি সিগারেট গুজরা খৈনিকে মাকরুহ বলে থাকেন এবং অনেকে বলে হারাম। আসলে এটা সম্পর্কে শরীয়তের বিধানটা কি? আমি যদি বলি যে মাকরুহ বলছি এটাও ঠিক, তবুও আমি ব্যাখ্যা ইনশাআল্লাহ দিতে পারবো। আর যদি বলি ওটা ভুল, তবুও আমি ব্যাখ্যা দিতে পারবো ইনশাআল্লাহ। আমি ধরে নিলাম তর্কের খাতিরে যারা মাকরুহ বলছে এটাও ঠিক, আমি কাউকে ছোট করছি না, কারণ সবাই বিজ্ঞ আলেম, আমি একজন ছাত্র মাত্র। সেজন্য আমি ধরে নিচ্ছি যারা বলছে মাকরুহ এটাও ঠিক, যারা বলছে হারাম এটাও ঠিক। এবার কিভাবে ঠিক আমি প্রমাণ করছি। আপনি যদি পবিত্র কোরআন পড়েন, সূরা ইসরা ১৬ নম্বর ১৭ আয়াত নম্বর ৩৮, এখানে এই মাকরুহ শব্দটা এসেছে। আল্লাহ তাআলা বলছেন মাকরুহা, সূরা ইসরা ১৬ নম্বর ১৭ আয়াত নম্বর ৩৮ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মাকরুহা। আপনি যদি এই আয়াতগুলোর আগের কয়েকটা আয়াত থেকে পড়েন তাহলে আপনি দেখতে পাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বড় বড় পাপের কথা উল্লেখ করেছেন, যেমন জিনার মতো পাপ, আপনার সন্তান হত্যা করার মতো পাপ, এরকম আরো বড় বড় পাপের কথা উল্লেখ করার পরে বলছেন যে এগুলো হচ্ছে মাকরুহা, এগুলো হচ্ছে মাকরুহ। মাকরুহ মানে কি বোঝা গেল? যে বড় বড় পাপ। যে না মাকরুহ মানে যদি এরকম অর্থ নেন, মাকরুহ যদি মানে কেউ এর অর্থ নেই যে মাকরুহ মানে করা যাবে, তার মানে জিনা করা যাবে, তার মানে সন্তান হত্যা করা যাবে। কি বলছেন আপনারা? আল্লাহ তাআলা বলছেন সন্তান হত্যা করা হচ্ছে মাকরুহ, আল্লাহ তাআলা বলছেন জিনা করা হচ্ছে মাকরুহ, তার মানে করা যাবে। এখানে মাকরুহ মানে হারাম, নিষিদ্ধ, করা যাবে না, কঠোরভাবে নিষিদ্ধ। অনুরূপভাবে যদি কেউ বলে থাকে মাকরুহ, তার মানে মাকরুহ মানেও করা যাবে না, এটা হারাম, নিষিদ্ধ। এবার এটা হারাম, হারাম মানে হারাম আমরা বুঝতে পারছি, কিন্তু মাকরুহ যদি কেউ বলে তার মানেও হারাম। এখন এর সাথে আবার কিছু যুক্ত করা, মাকরুহ মানে যেটা মৌলবি ব্যাখ্যা দিচ্ছে কিছু মৌলবি, সেটা হচ্ছে এটা একটা ঘৃণিত, করা যায় না, করাই ভালো, এটা হচ্ছে তাদের মানে ব্যাখ্যা। ঠিক আছে আমি মেনে নিলাম তর্কের খাতিরে, না করে ভালো, করা যায়, এটা ঘৃণিত জিনিস। আচ্ছা, এটা ঘৃণিত জিনিস কখন আপনি কিভাবে করবেন? সাধারণভাবে আমরা দুনিয়াবি ক্ষেত্রে দেখি, ধরুন আপনার বিছানা পাতি বা আপনার জামা কাপড় বা আপনার খাবার দাবার এমন কিছু জিনিস নোংরা হয়ে আছে, ঘৃণা লাগছে আপনাকে, হয়তো এমন পরিস্থিতিতে আছেন, সাধারণভাবে হয়তো হাতে কালি ফালি বা যে এমন একটা পরিস্থিতিতে আছেন, আপনি ওই ঘৃণা করে হলেও খেয়ে নিলেন আপনি, কিন্তু ওটাকে আপনি কন্টিনিউ চালাবেন, কন্টিনিউ এরকম ভাবে করতে থাকবেন? এটা করবেন না। সবসময় একটা পরিস্থিতি ছিল আমি করে নিচ্ছি, ঠিক আছে, কিন্তু এটা কন্টিনিউ আমরা চালাবো না। বিছানাখানা পরিষ্কার রাখবো, খাওয়া দাওয়ার পরিষ্কার রাখবো, হাত ঠিকভাবে ধুবো, আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন। আর ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, এতে ঘৃণিতর কোনো সিস্টেম নেই, পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে আপনি এই বিড়ি সিগারেটের ব্যাপারে বলছি এটা ঘৃণিত, তারপরে আপনি পারমেন্ট কিভাবে করতে পারেন? হ্যাঁ, যদি এরকম ব্যাপার আছে, কেউ আপনাকে গুলি ধরেছে বা কেউ বলছে যে তোমাকে এটা খেতে হয়, না হলে তোমাকে তোমার বিপদ আছে বা তোমাকে আমি এই ফ্যাসিলিটি দিব না, তর্কের খাতে মেনে নিচ্ছি যে ঠিক আছে তুমি মাত্র মানে এটা ঘৃণিত জিনিস, হয়তো একটা প্রস্তুতি করে আপনি করে নিলেন, কিন্তু পারমেন্টই ভাবে হতে পারে কি করে? পারমেন্টই ভাবে কিভাবে হতে পারে এবার আপনাকে দেখাচ্ছি যে এটা হচ্ছে স্পষ্ট হারাম। প্রথমে আমরা দেখি যে বিড়ি সিগারেট গুলজরদা খোঁজিতে আমাদের কি লাভ আছে, কি মানে উপকার আছে স্বাস্থ্যের? উপকার আছে কি কিছু? কোনো ভিটামিন এ আছে, BCD কোনো কিছু আছে? কিছু নেই। তো এর লাভটা কি? লাভটা হচ্ছে বিজ্ঞানীরা বলছে লাভটা হচ্ছে ক্ষতি, লাভটা হচ্ছে ক্ষতি। এবার দেখি যে এর লাভ যখন হচ্ছে ক্ষতি, এর মানে হচ্ছে যে আপনি বিড়ি সিগারেট গুলজরদা পান করছেন, এর মানে হচ্ছে আপনি নিজের ক্ষতি করছেন, নিজের ক্ষতি করছেন। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনের সূরা বাকারা 2 আয়াত নম্বর 195, তোমরা নিজেরাই নিজেদেরকে ঠেলে দিও না ধ্বংসের দিকে। আল্লাহ তাআলা বলছেন তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলো না। তো আল্লাহ তাআলা বলছেন ধ্বংসের দিকে ঠেলো না, আর আজকে আমরা ওগুলো খেয়ে ধ্বংস করছি, তা আল্লাহ তাআলার হুকুম অমান্য করছি না মান্য করছি? বলেন বলেন, বুঝতে পারছেন আমার ভাষা? বুঝতে পারছেন না? হচ্ছে না। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নিজেদেরকে নিজেদের ক্ষতি করিও না। আর বিড়ি সিগারেটের মাধ্যমে আমরা সবাই সিগারেটের ক্ষতি, তা আমরা খাচ্ছি, তো আল্লাহ তাআলার বিধান অমান্য করছি নাকি মান্য করছি? অমান্য করছি। এবার আল্লাহ তাআলার বিধান অমান্য করা হারাম না হারাম? হারাম, তাহলে বিড়িটা স্পষ্ট হারাম প্রমাণিত হলো। দ্বিতীয় কথা হচ্ছে বিজ্ঞান আজকে বলছে যে এতে থাকে নিকোটিন নামক এক প্রকার বীজ এবং তার নামক এক প্রকার বীজ যা মানুষকে ধীরে ধীরে হত্যা করতে। আমি যদি আনন্দবাজার পত্রিকার রিপোর্ট দেখেন, কলম পত্রিকার রিপোর্ট দেখেন, তাহলে সেখানে বলা হয়েছে প্রত্যেক দিন আমাদের ভারতবর্ষে 2200 লোক মারা যাচ্ছে শুধুমাত্র ধূমপানের কারণে। 2200 লোক মারা যাচ্ছে ধূমপানের কারণে প্রত্যেক দিন। তাহলে আপনি কি অবস্থা চিন্তা করেন। এবার আপনি দেখেন আপনি নিজের ক্ষতি করছেন, মানে আপনি টাকা দিয়ে বিড়ি কিনছেন, সিগারেট কিনছেন, খৈনি কিনছেন, 5000 কিনছেন, এই টাকা দিয়ে কিনে আপনি রোগ সৃষ্টি করছেন, দিয়ে আবার টাকা খরচা করে হসপিটালে যাচ্ছেন ভালো করতে, মানে খরচের উপরে খরচ। তাহলে আমরা এমন কোন ব্যক্তি আছে যে আমাদের কমন সেন্স যেটা আছে, সাধারণ যেটা জ্ঞান আছে যে আমি এদিকেও খরচা করবো ফালতু, কোনো লাভ নেই, এদিকেও খরচা করবো আবার এটাকে ঠিক করার জন্য। এর অর্থ হচ্ছে আপনি বাড়িকে অটোমেটিক, আপনার বাড়িকে অটোমেটিক ভাঙছেন, নষ্ট করছেন, নোংরা করছেন, আবার আপনি রং দিয়েছেন মিস্ত্রিদের। আমাদের মধ্যে এরকম কোনো ব্যক্তি আছে নাকি? যদি কেউ থাকে তাহলে পাগল ছাড়া আর কি বলবো। যদি এরকম আপনার বাড়িকে আপনি নষ্ট করছেন, রংটা নষ্ট করে দিলেন, আর আবার মিস্ত্রিকে ডাকছেন, আবার মিস্ত্রিকে ডাকছেন, আবার নষ্ট করে দিলেন, তাহলে একে আমরা পাগল ছাড়া কিছু বলবো না। তো আমাদের ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে যে আমরা ক্ষতি করছি, আবার বিভিন্ন রোগ হচ্ছে, অসুবিধা হচ্ছে, ডাক্তারখানা যাচ্ছি, আবার ডাক্তারকে টাকা দিচ্ছি, সময় নষ্ট করছি, কত কি করছি। এবার দেখেন এতে যদি কোনো লাভ না থাকে তাহলে বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে অপব্যয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন সূরা ইসরা 17 আয়াত 26 এবং 27, আর কিছুতেই অপব্যয় করো না, যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই, আর শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খবরদার অপব্যয় করবে না, যারা অপব্যয় করবে তারা শয়তানের ভাই হয়ে যাবে, আর শয়তান আল্লাহর প্রতি অকৃতজ্ঞ। তাহলে অপব্যয় যে আমরা করছি এগুলোর মাধ্যমে যে আমরা অপব্যয় করছি, তাহলে আল্লাহ তাআলা বলছেন নিষেধ করছেন খবরদার অপব্যয় করবে না, তাহলে আমরা আল্লাহ তাআলার হুকুম অমান্য করছি। আল্লাহ তাআলা বলেন অপব্যয় করবে না, আর আমরা করছি। তারপরে আল্লাহ তাআলা বলেন শয়তানের ভাই, তো আমরা শয়তানের ভাই হয়ে যাচ্ছি। তাহলে এই যে আল্লাহ তাআলা হুকুমকে অমান্য করছি, এটা স্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অমান্য করা হচ্ছে হারাম। তাহলে আমরা এর মাধ্যমে হারাম কাজ করছি। এটা অনেক দলিল আছে, যেমন একটা দলিল আছে আল্লাহ রাসূল বলছেন, এটা উল্লেখ আছে সহিহ মুসলিমে, আল্লাহ রাসূল বলছেন কুল্লু মুসকিরিন হারাম, যাতে মাদক থাকে সেটাই হারাম। তাহলে আপনি দেখবেন যে এই তামাক, এতে মদের চাইতেও বেশি মাদকতা আছে। আপনাকে প্রমাণ দেখাচ্ছি, যারা বেশি ড্রিঙ্ক করেন তাদেরকে আমি বলবো যে আপনি যত পরিমাণ ড্রিঙ্ক করেন, আমার সামনে আপনাকে তামাক গুলা পানি আমি দেবো, অতটা পরিমাণ ড্রিঙ্ক করেন দেখি। তাহলে মারাত্মক, মানে মদের চাইতেও বেশি এতে নেশা আছে। এবার হয়তো আপনারা বলবেন, মানে অনেক বিশেষ করে লোক তারা বলবেন, আরে ঠিক আছে যদি হারাম হয় তাহলে কোরআন হাদিসে কোথায় লেখা আছে এটা হারাম? কোরআন হাদিসে প্রমাণ করতে হবে। আচ্ছা ভাই ঠিক আছে, আমি কোরআন হাদিসে প্রমাণ করছি আপনাদের সামনে। প্রথমে আপনাদেরকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কথা হচ্ছে গাঁজা হালাল না হারাম? বলেন আপনারা, কি বলছেন আপনারা? হালাল নাকি হারাম? তো এবার যদি আপনারা বলছেন গাঁজা হারাম, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবো, আপনার সবচাইতে যে উচ্চ স্তরের যে আলেম আছে তাদেরকে বলেন যে কোথায় কোরআন এবং হাদিসে লেখা আছে যে গাঁজা হারাম? গাঁজা নাম নিয়ে কোথায় লেখা আছে? কোথাও লেখা নেই। তাহলে আমরা এটা হারাম কেন স্বীকার করছি? এর মূল কারণ হচ্ছে যে মাদকতা আছে, এই জন্য। অনুরূপ ভাবে তামাক, বিড়ি, সিগারেট আপনাকে লেখা থাকতে হবে না, এর একটা মৌলিক বৈশিষ্ট্য বলে দেওয়া হয়েছে যে যাতে মাদকতা আসবে সেটা হচ্ছে হারাম, আর তামাকে মাদকতা আছে এই জন্য এটা হারাম। এটা স্পষ্ট প্রমাণিত হয়েছে। আপনারা যদি বিস্তারিত জানতে চান, এর আমার লেকচার শুনবেন আপনারা মাদক দ্রব্য সম্পর্কে, সেখানে আমি বিড়ি, সিগারেট, গুল, জর্দা, খৈনি সম্পর্কে আমি 1 ঘন্টা আলোচনা করেছি এবং 1 ডজনেরও বেশি কোরআন এবং হাদিস থেকে দলিল প্রমাণ করেছি যেগুলো হারাম, এতে কোনো সন্দেহ নেই। বরঞ্চ আমি চোরের মাংসের চেয়েও খারাপ, মদের চেয়েও খারাপ প্রমাণ করেছি। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে।